পৃথিবীর নাম করা দুইজন খেলোয়াড়কে সৌদি আরব ইতিমধ্যে তাদের দুটি ক্লাবে নিয়োগ দিয়েছে এবং আরও বেশ কয়েকজন খেলোয়াড়কে নেওয়ার জন্য চেষ্টা করছে। এবং আমরা পত্রিকা মারফত যতটুকু জানতে পেরেছি, এদেরকে এত মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে। প্রতিদিন একজন খেলোয়াড়ের বেতন প্রায় 5 কোটি টাকা, একদিনের বেতন 5 কোটি টাকা। এত টাকা দিয়ে তারা খেলোয়াড়দেরকে বিদেশ থেকে ভাড়া করে এনে তারা খেলার আসর জমাচ্ছে। এখানে চিন্তা করার মতো বিষয়, এই তেল এগুলো কার অবদান, এগুলো কার টাকা? এই তেল, যেই তেল সৌদি আরবের ভূমি থেকে উঠছে, সে নবী সাহাবিদের রক্ত এই জমিনে লেগে আছে, সে নবী সাহাবিদের বরকতে আল্লাহ এই জমিনকে সে উর্বর করেছে, সেই টাকা দিয়ে তারা আজ দুনিয়ার বেহায়াপনা উলঙ্গপনায় তারা মেতে উঠেছে। সৌদি আরবের শাসকদেরকে, শাসক গোষ্ঠীকে এটা বোঝা উচিত যে তার পাশের দেশ ইয়ামান, ইয়ামানের মধ্যে দীর্ঘদিন যাবত হ্যাঁ ওই সৌদি শাসক সে আমেরিকার প্ররোচনায় সৌদি আরব গিয়ে হামলা করেছে, শোষণ করেছে, জুলুম করেছে। ইয়ামানের মানুষ মুসলমানরা আজ কঙ্কাল হয়ে গিয়েছে, জীবন্ত কঙ্কাল হয়ে গিয়েছে অভাবে অনাহারে। সেই লোকদের পেটে এক মুঠো আহার তুলে দেয়া না দিয়ে তারা পৃথিবীর দূর দূর দেশ থেকে খেলোয়াড়দেরকে এনে খেলা তামাশায় নিমজ্জিত হচ্ছে। সেটা কিন্তু একটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই মুসলিম শাসকদেরকে আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন।